হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান দিস ইজ আবদি মন্ডল ইউ আর ওয়াচিং এএস এস এডুকেশান ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা তিরিশটি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করবো তিরিশটি পর্বে তোমাদের সঙ্গে সুতরাং আজকে চলে এসেছি আমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানাতে এই স্কলারশিপ ফর্ম ফিল করতে গেলে কি কি তথ্য প্রয়োজন সমস্ত কিছু আলোচনা করব তোমাদের সঙ্গে তার আগে বলবো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দাও যাতে করে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তর প্রতি বছর মেধাবী কিন্তু আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করে থাকে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত এই স্কলারশিপের নাম স্বামী বিবেকানন্দ কাম মিনস স্কলারশিপ যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন পাস করে নতুন কোর্সে ভর্তি হয়েছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে আমাদের তো এখনও নতুন কোর্সে ভর্তি হওয়ার এখনও সেই সময় হয়ে ওঠেনি যেহেতু দেশে এই অবস্থা লকডাউন এবং করোনা তোমরা সকলে বাড়িতে থাকো সুস্থ থাকো ভালো থাকো সুতরাং আমরা যখন নতুন করে কোর্সে ভর্তি হব তারপরেই কিন্তু এই স্কলারশিপ ফর্ম ফিল করা যাবে স্বামী বিবেকানন্দ মেরিট কমভিন্স স্কলারশিপের অনলাইন আবেদন পদ্ধতি নিচে বিস্তারিত আলোচনা করা হল যে সমস্ত ছাত্রছাত্রীরা পারিবারিক বাৎসরিক আয় দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে এই বছর ভর্তি হয়েছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে নিচে দেওয়া থাকল সম্পূর্ণ তথ্য স্বামী বিবেকানন্দ মেরিট কমিন স্কলারশিপের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এই স্কলারশিপের আবেদ অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত প্রয়োজনীয় যোগ্যতাগুলি মেনে চলতে হবে আবেদনকারীর পারিবারিক আয় দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম হতে হবে তবেই সে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে নম্বর দুই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে নম্বর তিন যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার উনিশ সালের পরীক্ষায় পাশ করে সরি এটা দু হাজার কুড়ি সালের পরীক্ষায় পাশ করে নতুন কোর্সে ভর্তি হয়েছে তারাই কেবলমাত্র স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে নিচে কোর্স অনুযায়ী সর্বনিম্ন নাম্বারের তালিকা দেওয়া হলো কেবলমাত্র এই নাম্বার বা এর থেকে বেশি নাম্বার থাকলে তবেই করা যাবে আবেদন আমরা দেখে নেব বর্তমান কোর্স উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে অবশ্যই সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকতে হবে তাহলে আর এখানে স্কলারশিপের পরিমাণ প্রতি মাসে এক হাজার টাকা অর্থাৎ বাৎসরিক পড়ছে বারো হাজার টাকা আন্ডার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং মেডিকেল অনার্স জিএনএম প্যারামেডিকেল উচ্চ মাধ্যমিকে তাদের নাম্বার থাকতে হবে অবশ্যই সেভেন্টি তাহলে পেয়ে যাবে প্রতি মাসে এক টাকা থেকে পাঁচ হাজার টাকা এগুলো কিন্তু মাসিক হিসাব ডিপ্লোমা পলিটেকনিক মাধ্যমিকে অথবা উচ্চ মাধ্যমিকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার প্রতি মাসে দেড় হাজার টাকা করে অর্থাৎ বাৎসরিক আঠারো হাজার টাকা পোস্ট গ্রাজুয়েশন আন্ডার গ্রাজুয়েট কোর্সে তিপ্পান্ন শতাংশ নাম্বার প্রতি মাসে দু টাকা থেকে পাঁচ টাকা উপরে উল্লেখিত প্রয়োজনীয় যোগ্যতাগুলি পূরণ করলে ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অনলাইন আবেদন পদ্ধতি নিচে আলোচনা করা হলো প্রথম ধাপ সবার প্রথমে আবেদনকারীকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অনলাইন ওয়েবসাইটে যেতে হবে যেটা ডব্লু ডব্লু ডট এস ভি এম সি এম ডট ডাব্লু ডি ডট গভর্নমেন্ট ডট ইন এবং এই ওয়েবসাইটে আসার পর রেজিস্টার হেয়ার অপশানে ক্লিক করতে হবে এখানে সম্পূর্ণ ছবিটা তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় ধাপ এই লিঙ্কে ক্লিক করার পর স্কলারশিপ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরের পেজে খুলে যাবে ভালো করে ওই তথ্যগুলো পড়ে টিক বক্সে টিক দিয়ে প্রসিড ফর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে তৃতীয় ধাপ এরপর রেজিস্ট্রেশন ক্যাটাগরি থেকে কোর্স অনুযায়ী সঠিক ডেকোরেটের বেছে নিয়ে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করতে হবে কোর্সের নাম আর ডিরেক্টরেট উচ্চ মাধ্যমিক ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশান ডিএসই ইউজি অ্যান্ড পিজি অনার্স ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশান ডিপিআই সমস্ত রকমের মেডিকেল কোর্স ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশান ডিএমই পলিটেকনিক ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশান অ্যান্ড ট্রেনিং ডিটি অ্যান্ড টি ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট অফ টেকনিক্যাল ই চতুর্থ ধাপ এরপর বেশ কিছু প্রাথমিক তথ্য নাম মোবাইল নম্বর ইমেল ইত্যাদি দিয়ে স্কলারশিপের জন্য রেজিস্ট্রেশন করতে হবে এই সময় আবেদনকারীকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে যেটা পরবর্তীকালে লগ ইন করার সময় কাজে লাগবে এরপর আবেদনকারীকে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এবং ড্যাশবোর্ডে এডিট প্রোফাইল অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এখন অনলাইন আবেদন ফর্মটি সঠিকভাবে সম্পন্ন সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং আবেদনকারী স্ক্যান করা ছবি ও সই ওয়েবসাইটে আপলোড করতে হবে এরপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী অংশে যেতে হবে অষ্টম ধাপ এই ধাপে আবেদনকারীকে বেশ কিছু ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এই ডকুমেন্টগুলি হল তোমার শেষ পরীক্ষার এর উভয় দিক অর্থাৎ সাইড দ্বিতীয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তৃতীয় শেষ পরীক্ষার অ্যাডমিট কার্ড চার ইনকাম সার্টিফিকেট পাঁচ ইনকাম সার্টিফিকেটের এফিডেভিট এফিডেভিট ছয় আধার রেশন ভোটার কার্ড যে কোনো একটা সাত ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা এই সমস্তগুলো পিডিএফ করে সে অপশানে জমা দিতে হবে এখন আবেদনকারীর দেওয়া সমস্ত তথ্য অনলাইনে সেভ হয়ে গেছে এই সমস্ত তথ্য আর একবার ভালো করে দেখে নিয়ে ফাইনালাইজ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর আবেদনকারী আর কোনো তথ্য এডিট করতে পারবে না অনলাইনে ফাইনালাইজ করা আবেদন ফাইনালাইজ করার পর আবেদনকারী ওয়েবসাইট থেকে হেড অফ দ্য ইনস্টিউ ইনস্টিটিউশন ইনস্টিটিউশন ভেরিফিকেশান সার্টিফিকেট ডাউনলোড করতে হবে যেটিতে আবেদনকারীর নিজস্ব অ্যাপ্লিকেশান আইডি থাকবে সেটা হেড অফ দ্য ইনস্টিটিউশনকে দিয়ে সই করাতে হবে আবার অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে এই সই করা ভেরিফিকেশন সার্টিফিকেটটি স্ক্যান করে ওয়েবসাইটে আপলোড করতে হবে এই স্কলারশিপের সম্পূর্ণ আবেদন পদ্ধতি অনলাইনে তাই অনলাইনে আবেদন করার পর কোনো ডকুমেন্ট কোথাও জমা দিতে হবে না পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দ মেরিট মিন্স স্কলারশিপের অনলাইন আবেদন পদ্ধতি শেষ এখন আবেদনকারী ড্যাশবোর্ডে নিজের আবেদনের স্ট্যাটাস দেখতে পারবে সুতরাং এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ এর সম্পূর্ণ আবেদন পদ্ধতি তোমাদেরকে দেখালাম যেহেতু এটি দু হাজার কুড়ি চলছে এখনও সকলের ফাইনাল এক্সাম হয়ে ওঠেনি সেহেতু সকলের ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার পরে রেজাল্ট হাতে পাওয়ার পরে এই স্কলারশিপটি ফর্ম ফিল আপ করতে পারবে এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে হবে তোমাদের বন্ধুদের মাঝে জানিয়ে দাও ভিডিওটি শেয়ার করে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমরা কিন্তু এখনো আটাশটি পর্ব নিয়ে তোমাদের সামনে আসব। ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো পরিবারের খেয়াল রাখো টেক কেয়ার বাই বাই